আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেলের রূপ সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে মিনিক্যাব ড্রাইভারদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট চালুর প্রস্তাব। শিক্ষাক্ষেত্রে অসামান্য সাফল্য বাংলাদেশের, মন্তব্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। ব্রিটেনে এপ্রিল থেকে আরেক দফা বাড়ছে ভিসা ফি। টাউন হ্যামলেসের মেয়রাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে মিনিক্যাব ড্রাইভারদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনুমিত ভাড়ায় ব্যবহারে যাত্রীদের আশ্বস্ত করার বিধান চালুর প্রস্তাব উঠেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। লন্ডনে মিনিক্যাব চালকদের এবার ইংলিশ টেস্টের মুখোমুখি হতে হবে। গ্রাহক সেবার পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিতে নেওয়া পরিকল্পনায় এই ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা বলা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়, ব্রিটেনে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে যেসব ইংলিশ টেস্টের মুখোমুখি হতে হয়, প্রাইভেট হায়ার ড্রাইভারদের জন্য লাইসেন্সের ক্ষেত্রেও সমান পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। আগামী সেপ্টেম্বরে এ সংক্রান্ত কনসালটেশন চালু হবার কথা রয়েছে। ব্রিটেনে ঐতিহ্যের পরিচায়ক ব্ল্যাক ক্যাবের সাথে বহুজাতিক অ্যাপস ভিত্তিক ক্যাব সার্ভিস ইউবারের আইনি লড়াই চলছে গেল কয়েক মাস ধরেই। এমন বাস্তবতায় আসা নতুন প্রস্তাবনায় ড্রাইভারদের ইংরেজি কথা বলা বাধ্যতামূলক করার পাশাপাশি ট্রিপের অনুমিত ভাড়ার ব্যাপারেও গ্রাহককে আশ্বস্ত করার কথা বলা হয়েছে। ইউবারের হাত ধরে লন্ডনে মিনিক্যাব ভাড়া তুলনামূলক সাশ্রয়ী ও সহজলভ্যতার কথা বলা হচ্ছে কোম্পানির পক্ষ হতে। অন্যদিকে অদক্ষ যাত্রী সেবার পাশাপাশি ট্রিপ শেষে অনুমিত ভাড়ার চেয়ে পরিশোধকৃত ভাড়ার বড় ধরনের তারতম্যের অভিযোগও রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। একই সাথে লন্ডনে ক্রমবর্ধমান যানজটের জন্য প্রতি বছর লন্ডনে মিনিক্যাব লাইসেন্স বৃদ্ধির কারণকেও দায়ী করা হচ্ছে। টিএফএল এর তথ্য অনুযায়ী 5 বছর আগে লন্ডনে মিনিক্যাব ড্রাইভারদের সংখ্যা ছিল প্রায় 60,000, বর্তমানে এ সংখ্যা প্রায় 95,000-এরও বেশি। লন্ডনে প্রতি সপ্তাহে প্রায় 750 মিনিক্যাব লাইসেন্সের আবেদন পড়ছে কর্তৃপক্ষের কাছে। মুনজার আহমদ চৌধুরী, চ্যানেল আই, নিউজ ডেস্ক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অসামান্য সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে চ্যানেল আই ইউরোপের সাথে একান্ত আলাপচারিতায় খোলামেলা কথা বলেছেন যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিস্তারিত দেখুন আব্দুর রশিদের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্ব দেখিয়েছে। জাতিসংঘ ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর অন্তর্ভুক্ত এডুকেশন ফর অল একমাত্র বাংলাদেশি কৃতিত্বের সাথে অর্জন করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে চ্যানেল আই ইউরোপের সাথে একান্ত আলাপচারিতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমনটাই জানান। সারা দুনিয়ার জাতিসংঘের গৃহীত একটা প্রোগ্রাম ছিল যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এটা হচ্ছে এডুকেশন ফর অল, এটা কনফারেন্সে 25 বছর লক্ষ্য ছিল। এগুলোর মধ্যে মূলত ছিল যে সব শিশুকে স্কুলে নিয়ে আসা। এটা কেবলমাত্র আমরাই পারছি আমাদের উদ্দেশ্যগুলোর মধ্যে, যে আমরা 99% বেশি ছেলেমেয়েকে স্কুলে আনতে পারছি। আরেকটা লক্ষ্য ছিল যে প্রাথমিক পর্যন্ত ছেলে মেয়ের সমতা অর্জন করা। আমাদের মেয়েরা তো আগে স্কুলে আসতো না বেশি, আমরা সেটা 3 বছর আগেই 15 সালের আগে 12 সালের মধ্যেই আমরা মাধ্যমিক পর্যন্ত ছেলে মেয়ের সমতা অর্জন করতে পারছি। গত 18 ও 19 জানুয়ারি ব্রিটিশ সরকারের আমন্ত্রণে এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম কনফারেন্সে যোগ দিতে যুক্তরাজ্যে আসেন শিক্ষামন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, শিক্ষা নিয়ে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক কার্যক্রমও চলতেছে। যুক্তরাজ্যে প্রতি বছর এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম নামে একটা কনফারেন্স হয়, যেখানে মূলত উদ্যোক্তা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। তো আমাদেরও সব বছরই দাওয়াত করে, আমি গত 2 বছর আসতে পারিনি, আবার আসার একটা তাগিদ আছে অন্যদেরও। আর আমাদেরও তাদের সাথে অনেক জয়েন্ট কোলাবোরেশন আছে ইন এডুকেশন, অন্য ছাড়াও যেমন ব্রিটিশ কাউন্সিলের সাথে আমাদের শিক্ষক ট্রেনিং আদান প্রদান, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র আদান প্রদান ইত্যাদি এইসব বিষয়ে আমাদের DFID-র সাথে আছে, আমাদের ব্রিটিশ ইউকে এইড নামে প্রতিষ্ঠান আছে। যদি আমরা এটাকে একটা ভালো সম্পর্ক না রাখি, তাহলে এখন এইবারই তারা একটা নতুন আর কর্মসূচি নিবে, তখন আমাদেরকে তারা স্বাভাবিকভাবে ভাববে যে তুই প্রতি বছরই দাম বাড়াও। মন্ত্রী আলাপকালে জানান, প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ সারা পৃথিবীতে নজির সৃষ্টি করেছে। মন্ত্রী আরো জানান, এখন পাবলিক পরীক্ষা এবং ক্লাস নির্দিষ্ট সময়ে শুরু হয়, যার ফলে শিক্ষা ব্যবস্থায় গতি বৃদ্ধি পেয়েছে। আমরা বই দেওয়ার সিদ্ধান্ত নেই, প্রথম কেউ মনে করছে না যে সম্ভব। তো প্রথম যে বছর দিই 10 সালে, তখন ছিল আমাদের শিক্ষার্থীর সংখ্যা 2 কোটি 60 লক্ষের মতো, আর বই দিয়েছিল আমরা তখন 19.5 কোটি। আর এইবার আমরা বই দিয়েছি 4 কোটি 44 লক্ষ ছেলে মেয়ে, বইয়ের সংখ্যা হলো এইবার 33 কোটি 37 লক্ষ।
এগুলো করতে গিয়ে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি, যেমন আমরা শৃঙ্খলা নিয়ে আসছি, আগে পরীক্ষা হতে এসেছি, কোন মাসে একে বলতেই পারবে না, এপ্রিল না মে না জুন, ফলাফল কবে হবে 3 মাস না 4 মাস তাও জানে না, আমরা এই সব বিষয়ে নিয়ম করেছি, কোনো বছর একদিনের জন্য ব্যস কম হয়নি। বাংলাদেশে প্রথমবারের মতো একটি আধুনিক শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। নতুন প্রজন্মকে যুব উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় রয়েছে আধুনিক সব উপকরণ। আমি সবাইকে একমত করে থাকি, কোনো দল বাংলাদেশে এমন রাজনীতি নাই যে সব দল একমত হয়েছে, এই একটা ইস্যুতে সবাই আমি একমত করছি, তার ফলে আমরা এখন কার্যকরী করতেছি। কিন্তু সেটার মূল কথাটা হইলো যে আমরা আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে, আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে আধুনিক যুগের নির্মাতা হিসাবে, সেই লক্ষ্য নিয়ে আমরা শিক্ষা আমরা এখন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে এই ধারায় আমাদের দেশটি অগ্রসর হয়, নতুন প্রজন্ম সারা বিশ্বে তার স্থান করে নিতে পারবে। মাদ্রাসা শিক্ষাকেও আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা মাদ্রাসা শিক্ষায় একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি, ইসলামী শিক্ষার উন্নয়ন সঙ্গে আধুনিক শিক্ষার সম্পৃক্তকরণ এবং সব সুযোগ সুবিধা দেওয়া, যা কখনো এই দেশে 100 বছরের মধ্যে হয়নি। মন্ত্রী আলাপচারিতায় আরো বলেন, শুধু জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হলেই সফলতা আসবে না যদি না নতুন প্রজন্ম নৈতিকভাবে শিক্ষিত না হয়। আমাদের সামনে যে অগ্রগতির সম্ভাবনা, এটাকে সফল করতে গেলে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে এবং সেই সঙ্গে জ্ঞান প্রযুক্তি দক্ষতার সাথে নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, যেসব উজ্জীবিত এক পরিপূর্ণ মানুষ তৈরি করতে হবে, তাহলে পরে আমরা আগাইতে পারবো না। আমরা যেমন চাই জ্ঞান বিজ্ঞান, তেমন চাই ভালো মানুষ, যার হাতে পড়লে এটা মানুষের কল্যাণে লাগবে, সেই ধারায় আমরা যাওয়ার চেষ্টা করতেছি। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি শামসুদ্দিন খান এবং মন্ত্রী নুরুল ইসলাম রাহিদের স্বজনরা উপস্থিত ছিলেন। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। ব্রিটেনে আরেক দফা বাড়ছে ভিসা ফি। চলতি বছরের এপ্রিল থেকে যারা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস বা ব্রিটিশ নাগরিকত্বের আবেদন করবেন তাদের ফি বাড়বে 20% বেশি। এছাড়া ভিজিটর, স্টুডেন্ট ও ওয়ার্কার ভিসার ক্ষেত্রেও ফি এখনকার চেয়ে বাড়বে। একই সাথে প্রিমিয়ার সার্ভিসের আবেদনকারীদেরও গুনতে হবে বাড়তি অর্থ। বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটসে অনুষ্ঠিত হল মেয়রাল অ্যাসেম্বলি। পূর্ব লন্ডনে সোয়ানলি স্কুল মিলনায়তনে এই মেয়রাল অ্যাসেম্বলিতে মেয়র জন বিক্স বারার উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি বাসিন্দাদের নানা নাগরিক সংকট নিয়ে উত্থাপিত প্রশ্নের জবাব দেন। ডেপুটি মেয়র সিরাজুল ইসলামের পরিচালনায় অ্যাসেম্বলিতে হোয়াইটচ্যাপল ভিশন প্রজেক্ট, স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অসামাজিক কার্যকলাপের প্রতিরোধে কমিউনিটির নিরাপত্তা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অ্যাসেম্বলিতে অনলাইন বারার বাসিন্দাদের প্রশ্নেরও জবাব দেন নির্বাহী মেয়র। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাউন্সিলর জশুয়া প্যাগো বক্তব্য রাখেন। ইউরোপীয় দেশগুলোতে মানুষের জন্মের চেয়ে মৃত্যুর হার বেশি, এই তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। গবেষণায় তরুণদের মাইগ্রেশন এবং নারীদের সন্তান জন্মদানের সক্ষমতা কম থাকাকে এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। জনবহুল দেশগুলোর মধ্যে জার্মানি, ইতালি সহ 17টি ইউরোপীয় দেশের মানুষের জন্মহারের প্রাকৃতিকভাবে হ্রাস পাচ্ছে বলে মনে করেছেন গবেষকরা। গবেষণায় আরও দেখা যাচ্ছে জার্মানি, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের বেশিরভাগ জেলাগুলোতে মানুষের মৃত্যুর হার বেশি। গ্রিস, পর্তুগাল ও ইতালির বেশিরভাগ জেলাগুলোতে এই প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফে শুক্রবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু ঘটেছে। পুলিশ জানায় ক্যানারি ওয়ার্ফের ম্যানচেস্টার রোডে জংশন এলাকায় কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কারের 2 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি লন্ডন সফরকালে ব্রিটেনের প্রাচীনতম সাপ্তাহিক জনমত কার্যালয় পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীকে অভ্যর্থনা জানান সাপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিন, প্রধান সম্পাদক সৈয়দ নাহাজ পাশার, নির্বাহী সম্পাদক সাইফ চৌধুরী, বার্তা সম্পাদক মুসলিউদ্দিন আহমেদ সহ অন্যরা। পরে মন্ত্রী কর্তব্যরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। সংগঠনের অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা সমিতির কার্যকরী কমিটির সভা সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল আলী রোপের সভাপতিতে এবং তারিফ আহমদ ও সিজিল মিয়ার যৌথ পরিচালনায় সভার একটি স্মরণিকা প্রকাশ ও অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল হক লালামিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, সাজ্জাদ মিয়া, মল্লিক শাকুর ওয়াদুদ, আবুল কাহার, জামাল হোসেন চৌধুরী ও আনিসুর রহমান প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। সিলেটে নৌকায় ভোট দেবার অঙ্গীকার চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালিতে সুনামগঞ্জ জেলা সমিতির অভিষেক। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বালাগঞ্জ কল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে বোয়ালজোর বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও বালাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক রফিকুল আলম যুক্তরাজ্য সফর উপলক্ষে সংবর্ধনা সভা বুধবার রাতে এসেক্সের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মশিউর রহমান মসনু সভাপতিতে এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের পরিচালনায় সভার অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আজিজুল কালাম। সংবর্ধিত অতিথি রফিকুল আলম, নিসার আলী শমসু, আব্দুল কাইম, আজাদুর রহমান আজাদ, সাদ মিয়া, তোফায়েল আহমেদ তোফা, শিক্ষাবিদ ইস্তিয়াক হোসেন দুদু, এনামুল ইসলাম চৌধুরী, শাহ শওকত আলী, আব্দুর রব খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, শিক্ষাবিদ রফিকুল আলম বালাগঞ্জ উপজেলায় শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। ইতালির পালেমোতে সুনামগঞ্জ জেলার প্রবাসীদের সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতির নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আবুল কালামকে সভাপতি, আব্দুল মালিক সিনিয়র সহসভাপতি ও আলী হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সোমবার স্থানীয় শান্তাকিয়ার মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক আলী সোহেলের পরিচালনায় সভার সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানে নবগঠিত কমিটির কর্মকর্তাদের শপথ পাঠ করান সমিতির উপদেষ্টা আব্দুর রহমান করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিসিলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকান্দার মিয়া, পালেমোর বিএনপি সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, এজাজ আলম মাসুম, আবুল হোসেন প্রমুখ। ইতালির মিলানে পালন করা হলো এশিয়ান টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের মিলানের ব্যুরো চিফ জানান, মিলানের একটি রেস্টুরেন্টে এশিয়ান টিভির ইতালির প্রতিনিধি সেলিনা আক্তারের সভাপতিত্বে এবং মিলান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজবুল হাসান শামীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার, কমিউনিটি ব্যক্তিত্ব হাসিব আলম সেলিম, নাসির জামাদার, মনসুর খালাসি, জামাল আহমেদ, হাসি আলম, সুলতানা খান, আঞ্জুমান আরা, ইভা প্রমুখ। এবার সিলেটের খবর। সিলেটে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিলেট থেকে ফয়সাল আহমদ মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মানুষের উপচে পড়া ভিড় দুপুর থেকেই দেখা যায় আলিয়া মাদ্রাসা মাঠে। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সভা মঞ্চে, ততক্ষণে মানুষের ডল মাঠ ছাড়িয়ে শহরের সড়ক ও গলিপথে। মঞ্চে উঠে স্থানীয় জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শীতের মিষ্টি রোদে তৈরি হয় অনেকটা উৎসবের আমেজ। আওয়ামী লীগের জনসভা ঘিরে সিলেট নগরীর আশেপাশের জেলাগুলো থেকেও আসেন নেতাকর্মী ও সমর্থকরা। দ্বিতীয় মেয়াদে প্রথম সিলেটে এসে আওয়ামী লীগকে নির্বাচনে বিজয়ী করায় স্থানীয়দের কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশের আমাদের কাছে ঘুরে আসি, এদেশের মানুষের সমস্যা কি আমার জানা, এদেশের মানুষের সমাজ কিভাবে করতে হবে, দেশের উন্নতি কিভাবে করতে হবে সেটা আমরা জানি।
আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যার দায়ে বিএনপি জামাতের বিচার হবে বলে আবারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বলেন, হত্যার রাজনীতি বিশ্বাস করে না আওয়ামী লীগ। কারো সন্তান যাতে জঙ্গিবাদের কথা সাড়া না দেয় সে বিষয়ে সচেতন থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশে জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান নেই। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকতে সিলেট সহ সারা দেশকেই আতঙ্কের দেশে পরিণত করেছিল বিএনপি জামায়াত। আওয়ামী লীগ দিয়েছে শান্তি ও নিরাপত্তা। আগামীতে আবারও নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা। এর আগে জনসভা মঞ্চের পাশে সিলেটের 22টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তারপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন তিনি। এর আগে শেখ হাসিনা হযরত শাহজালাল ও শাহবরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। দুপুরে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মদন মোহন কলেজকে সরকারি করার ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আমি শুধু এটুকু বলতে চাই যে শিক্ষাকে আমরা এত বেশি গুরুত্ব দেই যেই জন্য শিক্ষার ক্ষেত্রে অর্থের কোনো অভাব হয় না। বাজেটে সব থেকে বেশি গুরুত্ব আমাদের বর্তমান প্রধান অর্থমন্ত্রী মোহিত সাহেব তিনি সবসময় দিয়ে থাকেন এবং তার অনুপ্রেরণায় আমরা শিক্ষাকে সারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পেরেছি। দেশের নানা উন্নয়নের কথা তুলে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এই দলের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে নির্দিষ্ট লক্ষ্যে। ফসল আহমেদ মুন্না, চেলা ইউরোপ, সিলেট। দেশের অন্যতম বৃহৎ পাথরকুয়ারি বিছানাকান্তি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও হয়রানির প্রতিবাদ এবং চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গোয়াইনঘাট উপজেলার কয়েকটি গ্রামের লোকজন। তারা বলেন, চিহ্নিত কিছু সন্ত্রাসীর কারণে পর্যটন স্পট বিছানাকান্তি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি অশান্তিতে রয়েছে এলাকার মানুষ। চাঁদাবাজ চক্রকে রুখতে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান। স্থানীয় কুপার বাজারে মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন। এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, জয়নাল আবেদিন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ডক্টর নবী হোসেন, আব্দুস সালাম, শাহজাহান, হাবিবুর রহমান, শাহাবুদ্দিন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে মিনিক্যাব ড্রাইভারদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট চালুর প্রস্তাব। শিক্ষা খাতে অসামান্য সাফল্য বাংলাদেশের, মন্তব্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। ব্রিটেনে এপ্রিল থেকে আরেক দফা বাড়ছে ভিসা ফি। টাউন হোমসের মেয়রাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।